আমাদের যেমন ঈদ, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা এবং হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, এটা সার্বজনীন উৎসব। এখানে সকল ধর্ম, সকল ধর্মের সর্বস্তরের জনগণের একটা উৎসব আমরা লক্ষ্য করি। আমাদের দেশে ধর্মীয় উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টা সবসময় আলাদা একটা বৈশিষ্ট্যের মণ্ডিত। কিন্তু মাঝে মাঝে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনাও ঘটে, যা এখানকার বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের উৎসব, ধর্মীয় উৎসব পালনে ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে এবং এটা আসলে এরা হিন্দু মুসলমান বা কোনো ধর্মাবলম্বী আমি এই অর্থে বিষয়টি বিবেচনা করি না। যারা এটা করে, এই যে মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, আগুন লাগানো, হিন্দুদের বাড়িঘরে, কিছু কিছু ঘটনা দু বছর আগেও আমাদের দেশে ঘটেছে এবং এটা জীবনের পরিসমাপ্তি পর্যন্ত গড়িয়েছে। অনেকেই মারা গেছে, অনেকেই আহত হয়েছে, অনেকের যে আগুনে বারণ হওয়ার সেই চিহ্ন, কত চিহ্ন সেটা তারা এখনো বয়ে বেড়াচ্ছে। এই ঘটনাগুলো খুবই দুঃখজনক। গতবার আমি পূজা উদযাপন পরিষদের সাথে আমি বসছিলাম এবং দু একটা পূজা মণ্ডপে আমি গিয়েছিলাম। আমি একটা কথা বলেছি এবং আজও বলছি যে আমরা ভোটের সময় হিন্দুরা না হলে আমাদের চলে না, কিন্তু হিন্দুরা যখন বিপদে পড়বে তখন আমরা তাদের পাশে থাকবো, এটা তো হয় না, এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। আমরা ভোটের জন্য হিন্দুদের প্রয়োজন, অথচ তারা তাদের জীবনযাপনে, তাদের ধর্মীয় উৎসব পালনে তারা আমাদের সহযোগিতা থেকে বঞ্চিত হবে। যারা ঘটনা ঘটায় এরা দুর্বৃত্ত, আমি এদেরকে কোনো হিন্দু মুসলমান বুঝি না, এরা এদের পরিচয়, এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত মুসলমানদের মধ্যে নেই এমন কথা এখনো বলার উপায় নেই। আমাদের পার্টি তো সর্বত্রই সবাই
সবাই যে খুব ভালো মানুষ এটা দাবি করার কোনো উপায়, কারণ কিছু কিছু ঘটনা ঘটে, হিন্দুদের বাড়িঘর হামলা, জমি দখল এবং মন্দিরে হামলা, এগুলো একটা অশুভ উদ্দেশ্যে অনেকেই এসব ঘটনাগুলো ঘটিয়ে থাকে, অনেকে মানসিকভাবে এদের কথাবার্তা বলা শালীনতা থাকে না, তখন ওখানে ধর্মীয় তখন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিটা যদি গালিগালাজের সঙ্গে উচ্চারিত হয় সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দলগতভাবে এইসব ব্যাপারগুলো লক্ষ্য করছি এবং এদের ব্যাপারে আমরা সতর্ক হচ্ছি, পুনরাবৃত্তি রোধে এ ধরনের ঘটনা আমরা কিছু কিছু ব্যবস্থাও নিতে শুরু করেছি। একথা সত্য যে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা এবং এখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা মাইনরিটি ইস্যুতে অনেকগুলো দাবি নিয়ে তারা বিভিন্ন সময় সরকারের শরণাপন্ন হয়েছে। এইসব দাবি মেজর কিছু কিছু দাবি এখনো যে পূরণ হয়েছে তা নয়, আমরা যথেষ্ট আন্তরিকতা থাকলেও আমরা পারিনি, আর আমাদের প্রধানমন্ত্রী নিজেই মাইনরিটি বান্ধব সরকারের প্রধান এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন তাদের উৎসবে তাদের ধর্মীয় কর্মকাণ্ডে এমনকি তাদের যে বিষয়গুলো তাদের প্রয়োজন তাদের নিরাপত্তা এই বিষয়ে তিনি অত্যন্ত কনসার্ন এবং এটা তিনি লক্ষ্য করেন। এবং আমাদের পার্টি তো নমিনেশনের সময় কমিটি গঠনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই একটা অসাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন এবং তিনি এই বিষয়গুলো লক্ষ্য করেন যে একজন যে পূজা কমিটির সেক্রেটারি তো এখন সেন্ট্রাল কমিটি বসে আছে, এগুলো আমাদের নেত্রী সবসময় খেয়াল। এবার আমাদের প্রবলেম হয়ে গেছে 2018 সালে নির্বাচনী যে ইশতেহারটা আমরা এটা সেভাবে আমরা মনোযোগ দিতে পারিনি, সবচেয়ে বড় কারণ প্যান্ডেমিকের জন্য তো আমরা অফিসও করতে পারিনি, আমাদের নিজেদের দলীয় কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড আমরা করতে পারিনি। তারপর আপনাদের মনে আছে সিলেটি ভয়াবহ বন্যা হয়েছে, তখন আমাদের দল এই প্যান্ডেমিকের মধ্যেও গিয়ে তারা সেখানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, তারপরে দেখুন ইউক্রেন যুদ্ধ এবং এর প্রতিক্রিয়া আমাদের জীবনে কতটা নির্মম এবং সেটা সবার জীবনে আজকে জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ কতগুলো কঠিন বাস্তবতার মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এ সময় কিছু কিছু বিষয় আছে ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে সমাধান করা উচিত, এ ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে
আমাদের গত ইলেকশনের পর আমরা তেমন একটা সুযোগ পাইনি, কিন্তু আমাদের সদিচ্ছা আছে, প্রধানমন্ত্রীর আন্তরিকতা আছে। আমি এইসব ঘটনা যখন কোথাও ঘটে এবং তাকে যখন জানানো হয় তখন তিনি যে রিয়াকশনটা করেন এবং সঙ্গে সঙ্গে হোম মিনিস্টারকে ফোন করেন, যেখানে যাকে দরকার সেখানে তার সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে, এবং দলীয় পর্যায়ে আমরা তারা দায়িত্বে আছি আমাদেরকে সরাসরি ডেকে যে ঘটনা কী হয়েছে এবং এটা এটা প্রশ্রয় দেওয়া উচিত নয় এবং এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া, এসব বিষয়গুলো লোক দেখানো বলার জন্য তিনি বলেন না, এটা তিনি মন থেকেই বলেন, উনি বিশ্বাস থেকেই বলেন। কাজে এই বিষয়ে আমাদের ভুল বুঝবেন না, আসলে বাস্তব পরিস্থিতিটা আমাদের কারোই অনুকূলে নয়। আর আমাদের দেশে সাম্প্রদায়িক দলও আছে, আপনাদের হিন্দুদের মধ্যে আবার আলাদা দুটো আছে, তারও আবার একটা মাইনরিটি জোট নিয়ে তারাও মাঝে মাঝে বিবৃতি শুনে বক্তৃতা শুনি, জোট নয় তো একবার মহাজোট করে তো কাজেই সমর্থন একদম নাই তা না, তারপরে আছে সমর্থন, বর্ষের বাবু আছে না বিএনপিতে তো এরকম আছে, তো নিতে রায় চৌধুরী ছিল আর তার মেয়ে তো বিশাল তো যাক, এসব বিষয় আমরা এবার পূজা মণ্ডপ 32,808-এর মতো 32,408 এটা কিন্তু কম না, অনেক পূজা মণ্ডপ। কাজের সতর্কতার বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী বলে একটু, আমার তো পুলিশ সে তুলনায় অনেক কম, আসলে এই দায়িত্বটা শুধুমাত্র পুলিশের পাহারা নিষ্পন্ন করা সম্ভব নয়, এইসব দুর্বৃত্তদের অপকর্ম রোধ করতে হলে এখানে আমাদের নিজেদের, আমরা যারা অসাম্প্রদায়িক মানসিকতার রাজনীতি করি, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি আওয়ামী লীগ সহ, আমাদের সকলেরই উচিত যে এই উৎসব পালনে যাতে কোনো প্রকার সহিংসতা না ঘটে, কোনো প্রকার বাধাবিঘ্ন না আসে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা কোনো অবস্থাতে বঞ্চিত নির্যাতিত বা নিষ্ঠুরতার শিকার না হয়, সে ব্যাপারে আমরা আমাদের সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি আওয়ামী লীগের সারা বাংলাদেশে সর্বপর্যায়ের নেতা কর্মীদের, আমাদের সহযোগী সংগঠন নেতা কর্মীদের, আমি বাংলাদেশে এই দুর্গোৎসবে, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে, তাদের পূজা মণ্ডপ, তাদের বাড়িঘর, যেখানে যেখানে আজকে পূজা মণ্ডপ হবে এবং হিন্দুদের মন্দির আক্রান্ত হয়, তারপর তাদের বাড়িঘর আক্রান্ত, তাদের হয়তো দোকানপাট আছে সেগুলোও অনেক সময় আক্রান্ত, এ ব্যাপারে আমার মনে হয় আমরা সতর্ক পাহারা দেওয়া এটা আমাদের কর্তব্য।
আর আমরা ক্ষমতায় আছি, এখানে শুধু পুলিশের উপর সব দায়িত্ব অর্পণ করা ঠিক নয়। পুলিশের যে শক্তি আছে, তারা সারা বাংলাদেশের সব জায়গায় তারা পাহারা দিয়ে যে কিছু সব ঘটনা মোকাবিলা করতে পারবে, এমন অনেক জায়গা এই যে চুমুহানিতে কুমিল্লায় যেটা ঘটে গিয়েছিল 2 বছর আগে অত্যন্ত ভয়াবহ, এবং সেখানে যে আগুন লাগানোর মতো যে বাড়ি ঘরে আগুন দেওয়া, মন্দিরে আগুন দেওয়া, যে এইসব বিষয়গুলো অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। এখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং পার্টির নেতাকর্মীদের পাশে থাকা উচিত। যেমন আমাদের, আমি চৌমুহনীর কথাই বলব, সেখানে কিন্তু আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আমাদের পার্টির লোকেরা তারা ব্যর্থ হয়েছেন, সে পরিস্থিতিটা আমি প্রকাশ্যে বলেছি। তারা পুলিশের পাশাপাশি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করলে এত ভয়ঙ্কর অবস্থার মুখে আমাদের পড়তে হতো না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি যে একটা সুনাম বাংলাদেশের আছে, সেই সুনামটা কিন্তু নিদারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে ওই সময়। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটা আমরা চাই। আমি যে কথা আগে বলেছি যে আমাদের ভোটের জন্য হিন্দুদের দরকার, আর হিন্দু ভাই বোনেরা হিন্দুদের ধর্মস্থানগুলো যখন আক্রান্ত হয় দুর্বৃত্ত দ্বারা, যখন তাদের ঘর বাড়ি জমি জমা দখল করা, সে সময় যে শত্রুতার সম্মিলন ঘটে, শত্রুতার চিহ্ন আমরা দেখতে পাই দৃশ্যপট, এই দৃশ্যপট এর পুনরাবৃত্তি আমাদের রোধ করতেই হবে। আমরা আমাদের সকল স্তরের নেতাকর্মীদের আমি আবারও আহ্বান জানাব, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে, আমরা এই দুর্গ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব এবং অসাম্প্রদায়িক মানবতাবোধ নিয়ে কাজ করব, এবং এই দুর্গ উৎসব পালনকালে আমরা যে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের তাদের ধর্ম উৎসব, ধর্মীয় তাদের পূজা, তাদের মন্দির, তাদের ব্যক্তিগত বাড়িঘর এবং তাদের পূজা মণ্ডপ আমাদেরকে সতর্ক পাহারায় থেকে আমরা আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক দল, সেই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের একটা সুনাম আছে, সেই সুনাম গৌরবের ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখব, সেটাই আমার।